এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই সেই ঘর অসীম, সেই ঘর। কত স্বপ্ন দেখেছিলাম এই ঘরটাকে নিয়ে। আমার নিজের ঘর হবে, আমাদের ঘর হবে। কিন্তু তোমার জন্য যে স্বপ্নটা অপূর্ণ রয়ে গেল অসীম, সে আমি এলাম এই ঘরে। কিন্তু তুমি কোথায় অসীম? তুমি তো নেই। তোমার থাকার যে দরকার ছিল, দরকার ছিল এই ঘরে তোমার থাকার অসীম। তুমি কেন ধুলো ঘাটছো বলো তো? আমি আসছি তো। রিতা, তোমার সঙ্গে তোমার ভালো করে কথাই বলা হলো না। জানো, এই ঘরটা আমার খুব আপন একজনের, যার সঙ্গে আমার এখানে থাকার কথা ছিল, সংসার করার কথা ছিল। সত্যি, ঘর করার স্বপ্নটিকে যদি সেই ঘর না পাওয়া যায় তাহলে সত্যি কষ্ট হয়। আমি জানি সেই কষ্ট তুমি বুঝবে, কারণ তুমিও তো অনেকগুলো বছর এই বাড়ির বাইরে ভাড়া বাড়িতে কাটিয়েছো, তাই না রিতা? হ্যাঁ দিদি, সবই করতাম জানো, তবু মন থেকে কোনো সাড়া পেতাম না। শুধু মনে হতো কদিন পরে তো ঘরটা ছেড়ে চলেই যেতে হবে, তাহলে কেন শুধু শুধু এত নিজের করে ভাবছি? আজ যখন সকালে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, ভাবতেও পারিনি যে এই ঘরে আমি পা রাখতে পারবো। এতগুলো বছর, 14টা বছর, আমি একদিনের জন্য কল্পনাও করতে পারিনি জানো রিতা, যে এই ঘরে, অসীমের ঘরে আমি আবার পা রাখতে পারবো। আসলে কি জানো তো দিদি, সবই ভগবানের ইচ্ছে। উনি কখন কোথায় কাকে যে কিভাবে ফেলবেন সেটা শুধু উনিই জানেন, আর কেউ জানে না। আমার কাছে তো তোমরাই ভগবান রিতা। দাদু, অসীমের ভাইয়েরা, তোমরা, আজ তোমরা যদি না চাইতে এই মুহূর্তে কি আমি এই ঘরে দাঁড়িয়ে থাকতে পারতাম? না না, আমরা কেউ না, সবই দাদু। দাদু যা চাইবে সেটা আমাদের কাছে আদেশের মতো, ওনার চাওয়ার কোনো অন্যথা হয় না। শোনো, আমি যেটা বিশ্বাস করি সেটা করি আর সেটাই বলি। আমি তোমাকেও বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম তোমায়।